তেও সফলতা আর বাকপটুতার প্রতীক শ্রমিক সকলে ব্যাংকত টাকা সঞ্চয় করার বাবে তেও অন্তহীন চর্চা আর উৎসাহর নিদর্শন অবশ্য ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির পাঁচক্রত হতাশ আর অকলশরীয় হয়েছিল এদিন কিন্তু হঠাৎ পথ পরিবর্তন করে পুনের উভতি অহার বাদ গড়ি লব জানে জানে বাবেই আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারুবার বাবে মামা কারুবার বাবে দাদা একালর ছাত্রনেতার পর আহি ঠিক সাত আট মাস পূর্বে রাজ্যের মসনদত অধিষ্ঠিত হওয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজি উপজাতিন 1969 চনের 1 ফেব্রুয়ারীত জন্ম হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার সেই হিসাবে 54 বছরত ভরি দিলে মুখ্যমন্ত্রীজনে তেও যি বাতে যায় সেইবাতে টানি আনে শত সহস্র মানুহক বিজেপির সকল সভা সকল কার্যসূচী তথা শ্লোগানরও এখনেই মুখ সেই মুখ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর জন্মদিন নিশা 12 বজাৰপৰাই আৰম্ভ হৈছিল উদযাপন দিশপুৰৰ চৰকাৰী আৱাসত মাজনিশা অসংখ্য অনুৰাগী অনুগামীয়ে ভিৰ কৰিছিল বহু নেতা বিধায়কো আছিল ভিৰৰ মাজত কোনোৱে কেক কাটিছিল কোনোৱে আনিছিল ফুলৰ টুৰা গামোচা কাকো নিৰাশ নকৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে নিশা পত্নী পুত্ৰৰ হাত ধৰি চৰকাৰী বাসভৱনৰ পৰা ওলাই আহিল মুখ্যমন্ত্ৰী সকলোৰে আবদাৰ চেলফি ফটোৰ বাবে অনুৰাগীয়ে অনা কেক কাটিলে মুখ্যমন্ত্ৰীয়ে গ্ৰহণ কৰিলে বৰপেটাৰ 3খন সত্ৰৰ পৰা অনা নিৰ্মালী 54 বছৰীয়া হোৱাৰ অনুভৱ কি সাংবাদিকে সোধা প্ৰশ্নৰ উত্তৰত মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে ডেকা বুঢ়া বুলি কথা নাই ৰাইজৰ মৰম পাই থাকিলেই হ'ল কাম কৰি যাবলৈ উৎসাহ পাম ডেকা বুঢ়া একো নাই মুঠতে কথা ইমানে যে অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদত ইমানখিনি আহি পাইছোঁ রাইজর আশীর্বাদ হিরর উপর থাকিলে কাম কাজ করবলে সদায় এনার্জি পোৱা যায় আজি দিনের ভাগত কেবাটাও সরকারি কার্যসূচীর মাজতে উত্তর গুয়াহাটির দৌল গোবিন্দ মন্দিরত আশীষ ললে গৈ মুখ্যমন্ত্রীয়ে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাবলে সহস্রাধিক লোকর আগমন ঘটিছিল পুয়ারে পড়াই সকলে শুভেচ্ছা আর অভিবাদনের বুড়াই পেলালে মুখ্যমন্ত্রীক অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে নহয় জালুকবাড়ী সমষ্টিৰ বিধায়ক হিচাপে আৰু আপোনালোকৰ মাজৰ এজন হিচাপে মই আপোনালোকক পুনৰবাৰ নমস্কাৰ আৰু কৃতজ্ঞতা জনাইছো একালত নিজে পঢ়া বিদ্যালয়খনলৈ গ'ল মুখ্যমন্ত্ৰী মহানগৰীৰ গান্ধীবস্তিৰ এইখন মজলীয়া বিদ্যালয়তে 1976 চনত শিক্ষা গ্ৰহণ কৰিছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰথম শ্ৰেণীৰ পৰা চতুৰ্থ শ্ৰেণীলৈ মুখ্যমন্ত্ৰী পঢ়িছিল এইখন বিদ্যালয়ত বিদ্যালয়খনত উপস্থিত হৈ লৰালিৰ দিনবোৰ মনত পেলালে হিমন্ত বিশ্ব শৰ্মাই সেই দিনবোৰত নমতা বিয়া খাই ফুৰিছিলোঁ লোকৰ বাৰীৰ ফল মূল চুৰি কৰি কিমান খাইছিলোঁ হিচাপ নাই পাহাৰত বহুতৰ গাত বান্দৰ কেঁকুৰা লগাইছিলোঁ মাৰো খাইছিলোঁ বহুত কোনোবাই বিয়াত মাতক নামাতক নামাতা বিয়াৰ খোৱা মধুৰিয়াম খোৱা ৰাতিপুৱাই বেৰা ভাঙা ফাকুৱাত দাৰে তাৰে ঘৰত বোকা মাৰি দিয়া কত কাজিয়া হৈছে কোনো লেখ জোখ নাই আৰু যিমান পাৰোঁ ইয়াতে যিমান উৎপাত কৰিব লাগে গোটেইখিনি উৎপাত গান্ধীবস্তিত আমি কৰি থৈছোঁ কিমান মাৰপিট কৰিছোঁ ইয়াত হিচাপ নিকাচ নাই কত কিমান কাজিয়া কত কিমান কাজিয়া পেচাল ইয়াত আছে তাৰ ইতিহাসৰ শেষ নাই বিদ্যালয়খনতো দেখা গ'ল মুখ্যমন্ত্ৰীৰ সৈতে চেলফি ফটো লোৱাৰ হেতা ওপৰা ব্যুৰো ৰিপৰ্ট DY365